ফাইনালি চলে আসলাম আবার একটি নতুন সেটিংস এর ভিডিও নিয়ে। বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছো আজ ভিডিওটি কি হতে চলেছে। ফোনের সম্পূর্ণ কল রেকর্ডিং করব অ্যাপস ছাড়াই। আমরা আজ দুটো পদ্ধতিতে কল রেকর্ডিং করব। তো প্রথমে দেখে নিই সেটিংস এর মধ্য দিয়ে কিভাবে কল রেকর্ডিং করব। প্রথমে আমরা সেটিংস অপশনে ট্যাপ দেব এবং তারপরে সার্চ অপশনে গিয়ে ফোন লিখতে হবে। তারপরে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো ফোন, ওখানে আমরা ট্যাপ দিব এবং দেখতে পাবো রেকর্ড সেটিং। তারপরে আমরা তিনটি অপশন দেখতে পাবো। এক নাম্বার, ডোন্ট রেকর্ড অটোমেটিক্যালি। দু নাম্বার, রেকর্ড অল কল অটোমেটিক্যালি। তিন নাম্বার, রেকর্ড কাস্টম কল অটোমেটিক্যালি। এখানে আমরা দুই নম্বর অপশানটি চালু করব এবং আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আমরা আর এক জায়গা থেকে এরকমভাবে অল কল রেকর্ডিংস অটোমেটিক্যালি অন করতে পারি। প্রথমে আমরা ফোনের ডায়াল প্যাডে যেয়ে সেখানে থ্রি ডটে ক্লিক করব। তারপরে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো কল সেটিংস। তারপরে কল সেটিংসে ক্লিক করলে রেকর্ড সেটিংস দেখতে পাবো। তারপরে রেকর্ড কল অটোমেটিক্যালি অন করব। এবার আমরা চেক করে নেব সত্যি কি অটোমেটিক্যালি কল রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, সত্যিই অটোমেটিক্যালি কল রেকর্ডিং হচ্ছে। তো আজকের ভিডিওটি এতটুকু। দেখা হচ্ছে নতুন সেটিংস এর ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।